আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এবার যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদের ভর্তি কার্যক্রম আগামী 9 আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এবং এই কার্যক্রমটি 9 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তো এবছর যেহেতু করোনা পরিস্থিতি তাই আপনাদের উচিত হবে অবশ্যই ঘরে বসে অনলাইনে নিজের আবেদনটি নিজেই করা। সেই ক্ষেত্রে আপনি মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে ভর্তির আবেদন করতে পারবেন। তো সেই কিভাবে মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে আবেদন করতে হয় সেই বিষয়ক একটি ভিডিও আমি ভর্তি কার্যক্রম যেদিন শুরু হবে সেদিনই আপনাদেরকে দেব তো ভর্তি কার্যক্রমে সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এখন যে বিষয় যে ভর্তি কার্যক্রম যেহেতু নয় আগস্ট থেকে 15 সেপ্টেম্বর চলবে আপনাদের মনে হয়তো প্রশ্ন যে আমি কয়টি কলেজে আবেদন করতে পারবো সে বিষয়টিও স্পষ্ট করেছে শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত বিজ্ঞপ্তিতে আমরা দেখতে পেয়েছি যে সর্বনিম্ন মানে কমপক্ষে পাঁচটি কলেজে আবেদন করতে হবে এবং সর্বোচ্চ কলেজে আবেদন আবেদন করা যাবে এবং সম্পূর্ণ সম্পূর্ণ প্রক্রিয়াটি করতে পারবেন অনলাইনের মাধ্যমে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে এবং এজন্য আপনার এস পরীক্ষার যে রোল নাম্বারটি এবং রেজিস্ট্রেশন নাম্বার এই তথ্যগুলো শুধু প্রয়োজন হবে আরেকটি বিষয় যে আপনার অনলাইন এই কার্যক্রম সম্পূর্ণ করতে হলে একটি নির্ধারিত ফি রয়েছে সেই ফিটি আপনি টেলিটক সিম অথবা নগদ বা বিকাশ এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন সেগুলো বিজ্ঞপ্তিতে রয়েছে তাই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখার জন্য আপনার যে কোনো ব্রাউজার যেমন ক্রোম বা অপেরা মিনি থেকে আপনি সার্চ বক্সে টাইপ করুন এক্সআই ক্লাস এডমিশন ডট ডট সেখানে একেবারে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি কি কি লাগবে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই কার্যক্রমটি সম্পূর্ণ হবে সকল বিষয় দেওয়া রয়েছে আর আমার চ্যানেলের চ্যানেলে চোখ রাখুন তাহলে আপনি আগামী ভিডিওতেই দেখতে পাবেন যে কিভাবে আবেদনটি আপনি ঘরে বসেই মোবাইল অথবা কম্পিউটার দিয়ে করতে পারবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ